यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। मुख्यमंत्री आज के जरा उपस्थित হয়েছেন, শুভেচ্ছা স্বরূপে লেখার চেষ্টা করেছি। সংগ্রাম আমাদেরকে উদ্দীপ্ত করছে। শ্রদ্ধেয় কমরেড, ভারতের একতা গণতন্ত্র সমাজতন্ত্র তুলে ধরেছিলেন সে পতাকা 50 বছর ধরে তার লক্ষ্যের প্রতি। সহ অবস্থা থেকে নিজেকে আলাদা রাখতে পারে না। আমাদের বিশ্বাস রাখি ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটিকে আগামী দিনে ছাত্র আন্দোলনে আশা স্মারকে লিখেছি। অঙ্গীকার আপনাদের বজ্র কণ্ঠে ঘোষিত হয়েছিল, তা ছড়িয়ে পড়েছে লাখো কোটি কণ্ঠে। সমান অধিকারের যে স্বপ্ন প্রথম সম্মেলনে বপন করেছিলেন, শিক্ষা প্রবর্তন করার অপপ্রয়াস চলছে। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য, কর্মসংস্থান, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছোট মাঝারি, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে নামিয়ে আনা হচ্ছে অবর্ণনীয় আক্রমণ। আমাদের রাজ্য সম্মুখীন ধরে রেখে লড়াই চালাতে গিয়ে গোটা দেশের মধ্যে প্রায় 280 জন শহীদের মৃত্যুবরণ করেছেন। তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা নিবেদন করছি। ভারতের ছাত্র ফেডারেশন দেশের সংগঠিত ছাত্র আন্দোলনের ধারাকে বুকের মধ্যে বহন করে এক ঐতিহাসিক প্রয়োজনে ত্রিপুরা রাজ্যে এবং গোটা ভারতবর্ষে ছাত্র আন্দোলনের একটা সংহত মঞ্চ হিসেবে এই সংগঠন তৈরি হয়। রাজ্যে রাজ্যের স্বাধীন সংগঠনগুলি একত্রিত হয়ে ভারতের ছাত্র ফেডারেশন তার কর্মসূচির মধ্য দিয়ে ঘোষণা করে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্জনের জন্য যে বৃহত্তর লড়াই এবং ছাত্রদের জরুরি দাবি দেওয়ার যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই লড়াই সহজ ছিল না, এই লড়াই আজকেও কঠিন। আমাদের নানা আঁকা বাঁকা পথ পেরোতে হয়েছে, এখনো আমরা পথ হাঁটছি, আরো অনেকটা পথ হয়তো হাঁটা বাকি। লড়াই থামবে না, আগামী দিনের দুর্বার লড়াইয়ে আরো বেশি করে ভূমিকা নেওয়ার জন্য বর্তমান সময়ের ছাত্র আন্দোলনের কর্মীদের অতীতের ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়েই লড়াইয়ের ময়দানে আমাদের ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি 50 বছর মানে উৎসবের না, আনন্দের না, 50 বছর মানে একটা মাইল ফলক, যে মাইল ফলক ছুঁয়ে আমাদের শপথ নিতে হবে। লড়াই যেহেতু বহু দূরের, সেই লড়াইয়ে যাতে সময় উপযোগী ভূমিকা নেওয়া যায়, সময় উপযোগী সংগঠন তৈরি করা যায়, সে দায়িত্ব আমাদের স্কন্ধে তুলে নিতে হবে। সে